বন্ধুরা, পৃথিবীতে এমন অনেক পুল আছে যারা একটা আলাদা পরিচয় বহন করে। কোথাও কোথাও এই পুলকে দেশের শান বলা হয়। এরকমই একটা পুল আমাদের ভারতেও আছে, যেটি শুধু রাজ্যেই নয় বরং গোটা দেশেই প্রসিদ্ধ। এখানে সবথেকে আলাদা করা ঘটনা হলো, এই বিশ্ব প্রসিদ্ধ ব্রিজের আজ পর্যন্ত উদ্ঘাটন হয়নি। আপনারা কি জানেন ওই পুলের নাম কি? আগে হ্যাঁ, আপনারা ঠিকই ভেবেছেন, আমরা বলছি হাওড়া ব্রিজের কথা। বন্ধুরা, আপনারা কি কখনো কলকাতা গেছেন? যদি গিয়ে থাকেন তাহলে ওখানে সব থেকে কী ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি মানুন বা না মানুন, যখনই কলকাতার কথা ওঠে তখনই হাওড়া ব্রিজের নাম উঠে আসে। এটা তো আপনাদের বলার প্রয়োজন নেই যে ওই ব্রিজ কতটা ফেমাস। কিন্তু আপনারা কি জানেন এর পিছনের ঘটনা? আপনারা কি জানেন কেন এই ব্রিজকে ইঞ্জিনিয়ারিংয়ের এক নমুনা মনে করা হয়? জানেন না? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু বলবো যা আপনি কখনো দেখেননি বা শোনেননি। ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই আজও ফ্যাক্টসের নতুন একটি ভিডিওতে। বন্ধুরা, এই হাওড়া ব্রিজের স্থাপনা প্রায় এক দশক কেটে গেছে, কিন্তু এই ব্রিজের উপর যেন যাতায়াত করা লোকেদের নজর লেগে গেছে, যার জন্য আগামীতে এই ব্রিজ নাও থাকতে পারে। এমনটা বলার কারণ খুঁজছেন? জানবো একটু পরেই। বন্ধুরা, কলকাতা ও হাওড়ার মধ্যে হুগলি নদীতে প্রথমে কোনো ব্রিজ ছিল না। নদী পারাপারের জন্য নৌকো ব্যবহার করা হতো। 1871 সালে বেঙ্গল গভর্নমেন্ট এর অধীনে হাওড়া ব্রিজ প্রজেক্ট পাশ হয়। এরপর 1874 সালে স্যার ব্র্যাডফোর্ড লেসলি নদীতে একটি কাঠের ব্রিজের নির্মাণ করেন। এই কাঠের ব্রিজটি বানাতে প্রায় 22 লক্ষ টাকা খরচ হয়েছিল। আপনাদের জানিয়ে রাখি, এই ব্রিজটি লম্বায় প্রায় 1528 ফুট ও চওড়াতে 62 ফুট ছিল। এরপর 1906 সালে হাওড়া স্টেশন তৈরি হওয়ার পর ধীরে ধীরে ট্রাফিক ও লোকজনের যাতায়াত বাড়তে থাকে। তখন এই ছোট ব্রিজের পরিবর্তে বেঙ্গল গভর্নমেন্ট এক ভাসমান সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয়। কিন্তু ততদিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছিল, সেজন্য সেতু নির্মাণের কাজ কিছুদিনের জন্য বন্ধ রাখা হয়। এরপর 1922 সালে নিউ হাওড়া ব্রিজ কমিশনের গঠনের কয়েক বছর পর এই ব্রিজের জন্য টেন্ডার জারি করা হয়। তখন জার্মানির একটি ফার্ম সবচেয়ে কম টাকার টেন্ডার দিয়েছিল, কিন্তু জার্মানি এবং গ্রেট ব্রিটেনের মধ্যে সম্পর্ক ভালো না থাকায় জার্মানির ওই কোম্পানিকে ব্রিজ বানানোর ঠিকা দেওয়া হয় না। পরবর্তীতে এই কাজের দায়িত্ব দেওয়া হয় বেথওয়েট বার্ন অ্যান্ড জোসেফ কনস্ট্রাকশন কোম্পানিকে। এই ক্যান্টিলিভার ব্রিজটি বানাতে 26,500 টন স্টিলের ব্যবহার করা হয়েছিল, কিন্তু ওই সময় এত বিশাল পরিমাণ স্টিলের জোগাড় করা বেশ কঠিন কাজ ছিল। এদিকে ব্রিজের নির্মাণও খুব ইম্পর্টেন্ট ছিল, সেজন্য দেশের এক নম্বর স্টিল কোম্পানি টাটা স্টিল বেচার প্রস্তাব রাখে। এই কারণে 23,500 টন স্টিলের সাপ্লাই করেছিল টাটা। সেজন্য এই ব্রিজকে টাটার ব্রিজ বললেও ভুল হবে না। ইস্পাতের পর হাওড়া ব্রিজের ডিজাইন তৈরি করা হয়। এই সময় ইংরেজদের একটা শর্ত ছিল, আর তা হলো, ব্রিজ যেভাবেই বানানো হোক না কেন, ব্রিজের নিচে কোনো পিলার থাকবে না, যাতে ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় নৌকা অথবা স্টিমারের যাতায়াতের কোনো অসুবিধা না হয়। সেজন্য যখন হাওড়া ব্রিজের ডিজাইন তৈরি করা হয় তখন কেবলমাত্র 4 পিলার বানানোর কথাই হয়, যা ব্রিজের 2 প্রান্তে বসবে। গোটা ব্রিজ নদীর 2 তীরে তৈরি হওয়া 280 ফুট উঁচু 4 পিলারের উপর টিকে আছে, আর এই ব্রিজের 2 দিকে পিলারের মধ্যে দূরত্ব 1,500 ফুট। আপনি হয়তো অবাক হচ্ছেন, বিনা পিলারে এই ব্রিজ 1 শতাব্দী ধরে কীভাবে দাঁড়িয়ে আছে। এই ব্রিজের আরও একটি বিশেষত্ব আপনাকে চমকে দেবে। ব্রিজের নির্মাণে স্টিলের পাতগুলি জোড়া দেওয়ার জন্য স্ক্রুয়ের বদলে ধাতব তৈরি রিবিটস ব্যবহার করা হয়েছিল। যাই হোক, এইভাবেই ব্রিজের নির্মাণ সম্পূর্ণ হয়। আর 1843 সালের 3রা ফেব্রুয়ারি এই ব্রিজ সাধারণ লোকেদের জন্য খুলে দেওয়া হয়। কিন্তু আপনি জেনে অবাক হবেন, এই ব্রিজ যখন খোলা হয় তখন থেকে আজ পর্যন্ত এর উদ্ঘাটন হয়নি। কারণ যখন ব্রিজের কাজ শেষ হয় তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভয়ঙ্কর রূপ ধারণ করে, আর এই সময় ব্রিজকে ধ্বংস করার জন্য জাপানি সেনারা অনেক বোমা বর্ষণ করে। কিন্তু সৌভাগ্যবশত ব্রিজটির কোনো ক্ষতি হয় না। কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগ করা এই ব্রিজের প্রথমে নাম ছিল নিউ হাওড়া ব্রিজ। এরপর 14 জুন 1965 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারে এই ব্রিজের নাম দেওয়া হয় রবীন্দ্র সেতু। কিন্তু আজও মানুষ এটিকে হাওড়া ব্রিজ নামেই জানে। এই ব্রিজ দিয়ে আজ লক্ষ লক্ষ লোক ও গাড়ি যাতায়াত করে। ব্রিজটি যখন প্রথম তৈরি হয়েছিল
তখন প্রথমবারের জন্য একটি ট্রাম গাড়ি এর উপর দিয়ে গিয়েছিল, কিন্তু পরে ট্রাফিক বাড়ার সাথে সাথে ট্রাম চলাচল বন্ধ করে দেওয়া হয়। এছাড়া আরেকটি কথা বলা হয় যে এই ব্রিজের নাকি একটি চাবি ছিল, সেটা ব্রিটিশ সরকার ভারতকে দেয়নি। বলা হয় এই চাবি দিয়ে নাকি আগের দিনে ব্রিজকে দুই ভাগে খুলে দেওয়া হতো যাতে বড় জাহাজ যেতে পারে, কিন্তু এই কথা কোনো অফিসিয়াল প্রুফ নেই, তাই এটাকে রটনা মনে করাই ভালো। আর যদি সেমনটা হতো তাহলে এই আধুনিক প্রযুক্তির যুগে ইঞ্জিনিয়াররা কোনো না কোনো পথ নিশ্চয় খুঁজে বার করত। বর্তমানে এই ব্রিজের পিলারে জং ধরতে দেখা গিয়েছে, আর এই জং এর কারণ হলো পান, বিমল, গুটকা ইত্যাদি। আসলে অনেক মানুষ এগুলি চিবোতে চিবোতে ব্রিজের উপর দিয়ে যান এবং পিক ফেলতে ফেলতে যান। ইঞ্জিনিয়ারদের মাথায় ভাঁজ ফেলেছে, কারণ যে পিলারের উপর এই ব্রিজ দাঁড়িয়ে আছে 3 বছরে সেগুলির মজবুত শক্তি অর্ধেক হয়ে গেছে। আপনি একবার ভাবুন, পান বা গুটকার পিক ফেলার ফলে এই ব্রিজ ধীরে ধীরে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। এর পাশাপাশি 2005 সালে একটি কার্গোশিপ ব্রিজের নিচে আটকে যায়, এর ফলে ওই সময় ব্রিজের ক্ষতি হয়। এর অতিরিক্ত হাওড়া ব্রিজে পাখিরা যে নোংরা ছড়ায় তাতে ব্রিজের কেমিক্যাল লস হচ্ছে, যেটা থেকে বাঁচতে ট্রাস্ট প্রতি বছর এই নোংরা পরিষ্কার করার জন্য 5 লক্ষ টাকার কন্ট্রাক্ট দেয়। আর এই ব্রিজকে সম্পূর্ণ রং করতে 2650 লিটার রঙের প্রয়োজন হয়। 2006 সালে এই ব্রিজকে রেনোভেশন করা হয়, আর এর জন্য 8 টন স্টিলের প্রয়োজন হয়েছিল। এই সম্পূর্ণ কাজে মোট খরচ হয়েছিল 50 লক্ষ টাকা। এই ব্রিজ শুধুমাত্র কলকাতা নয়, এটি কলকাতা তথা ভারতের গর্ব। এই ব্রিজ অতীতের অনেক ঘটনার সাক্ষীরূপে আজও দাঁড়িয়ে আছে, আর আমাদের কর্তব্য হলো যে কোনোভাবে যে কোনো পরিস্থিতিতে এই ব্রিজকে রক্ষা করা। প্রিয় দর্শক, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা প্রতি সপ্তাহে এরকমই ইন্টারেস্টিং ভিডিও এনে থাকি। ধন্যবাদ।